TV Banglai मानवतार समाधान আসসালামু আলাইকুম ওরহমেদুল্লাহহি ওবারকাত ও আহমেদুল্লাহ আহমদশা কেরিন ওয়াউসাল্লি ওয়া উসাল্লি মোয়ালেন নবী এল আমিন ওয়ালা আলীহি তৈয়ীবী না তহেরিন ও সোহাবিহি আজমায়ীন ওয়াবাক দলের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের কুরআন কেন্দ্রিক আলোচনা আহকামুল কুরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক আছি আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে যেন আজীবন এই কোরআনের আঙ্গিনায় যেন শরিক রাখেন কোরআনের সাথে থাকার যেন তৌফিক দান করেন কোরআন পড়ার কোরআন বুঝার কোরআনের উপরে আমল করার এবং কোরআনের দায়ী হওয়ার এবং কোরআনের সৈনিক হওয়ার তৌফিক যেন আল্লাহ সুফহান হুয়া তাল আমাদেরকে দান করেন আমিনিয়া রব্লা আলামিন আমার ভাইরা আমার বোনেরা আমরা আলোচনা করছি বাস থার্টি সিক্স থেকে যেখানে এবাদতির কথা আল্লাহ বলেছেন যে আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না ইসলামের মধ্যে এবাদতের কনসেপ্ট সম্পর্কে আমরা অলরেডি কথা বলেছি যে এবাদতের কনসেপ্ট হলো এটা আমাদের জীবনটা একটা ইউনিট আমরা এক ইউনিটে বিশ্বাস করি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হলো এবাদত অন্য অন্য ধর্মে এর ডিফারেন্সেস আছে তারা মনে করে আমাদের আইন কাম দুনিয়ার কাজকর্ম এটা হলো দুনিয়াদারি আর আমরা চার্চে গিয়ে যেটা করি মন্দিরে গিয়ে যেটা করি এটা হলো আমাদের এবাদত আমাদের বিষয়টা এরকম নয় আমাদের বিষয়টা হলো আমাদের জীবনের প্রত্যেকটা কাজই যেমন যেমনভাবে নামাজ রোজা হজ জাকাত এগুলো আমাদের অ্যবহাদ অনুরূপভাবে আমাদের লেখাপড়া আমাদের কাজকর্ম আমাদের চাষবাস আমাদের পড়া এবং পড়ানো আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেখানেই আমরা যা করি না কেন রাষ্ট্র পরিচালনা করি আর দেশ পরিচালনা করি আমরা কোনো ইনস্টিটিউশন পরিচালনা করি অথবা একটা বাসকে চালাই অথবা একটা রিকশাকে চালাই অথবা প্লেনের পাইলট হই না কেন আমি যেই কাজে আসি যে যে প্রফেশনে আসি যে যেই দায়িত্বের মধ্যে ব্যস্ত আছি প্রত্যেকটা দায়িত্ব পালন প্রত্যেকটা কিছুই হলো আল্লাহ সুহান হুয়া তা আলার পক্ষ থেকে এবার আজাদ আমরা দিন এবং দুনিয়ার মধ্যে আমরা পার্থক্য করি না আল্লাহ আবলা আলামিন সব কিছুকে এক করে দিয়েছেন যেমন আমরা এক আল্লাহ বিশ্বাস করি অনুরূপভাবে আমরা এক ইউনিট মনে করে আমরা আল্লাহ তা আল আর এবাদত করি এটাই হলো এবাদতের মেইন কনসেপ্ট ইসলামের মধ্যে অনেক মানুষ মনে করে নামাজ যেটা পড়ি এটা হলো এবাদত আমি যখন আমার ব্যবসার জায়গায় যাব যখন আমি যা খুশি তাই করব না আপনি ব্যবসায় গেলে কি করবেন এটাও আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আপনি মনে করেন আমি যখন মসজিদে যাব তখন আমি তো ইবাদত করি যখন বঙ্গ ভবনে বসব, তখন আমি যা খুশি তাই করব না বঙ্গভবনে বসলে আপনি কি করবেন এই কথা আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন নবী হাদিসে বলেছেন আপনি মনে করেন আমি যখন মসজিদে গেলাম তখন আমি ইবাদত করছি যখন আমি সংসদ ভবনে যাই তখন আমি আলাদা না আপনি সংসদে গিয়ে বসলে আপনি কি করবেন আর কি বলবেন এটাও আল্লাহ আপনাকে বলেছেন নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তো সংসদে বসেছেন এই সংসদের হেড তিনি ছিলেন রাষ্ট্রের হেড তিনি ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্রের প্রধান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে গেছেন আপনি রাষ্ট্রপ্রধান হলে পরে কীভাবে আল্লাহর এবাদত করতে হয় রাষ্ট্র পরিচালনা করা কীভাবে এবাদতের অংশ হয় আর রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ আপনাকে কীভাবে সবাব দিবেন এটা হাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু বলেছেন আমার ভাইরা আমরা সবাই যেন আপনাদের আমি বলেছি আল্লাহ প্রত্যেক কাজ নিয়াতের উপরে নির্ভরশীল আপনি যখন ঘরে জানালা বানাবেন তখন নিয়াত করবেন জালানা দিয়ে আজানের শব্দ আসবে আর আজানের শব্দ শুনে আপনি নামাজে গিয়ে হাজির হবেন যদি আজানের শব্দ শোনার নি করে আপনি জ্বালানা কাটেন ঘরের তাহলে ওই জানালা দিয়ে তো রোদও আসবে ঠিক না আলো তো আসবে নাকি আলো বলবে এই কথা আপনি তো জানালা বানিয়েছেন আজান শোনার জন্য আমি এই জানালা দিয়ে ঢুকবো না আমি আলো আসার জন্য আর একটা জানালা বানাতে হবে আপনাকে এই কথা কি বলবে না বলবে না সেজন্য আমার ভাইয়েরা এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা নিয়াতটাকে ইয়াদটাকে যেন ভালো জিনিসের করি ছেলেটাকে যখন আমরা লেখাপড়া করাতে পাঠাই তাকে আল্লাহর একজন দায়ী বানাবো আল্লাহর একজন ভালো বান্দা বানাবো এই নিয়ে যেন করি তাহলে সে ভালো ডাক্তারও হবে ভালো বান্দাও হবে ভালো ইঞ্জিনিয়ারও হবে ভালো বান্দাও হবে ভালো আলেমে দিনও হবে আল্লাহর ভালো বান্দাও হবে মেয়েটাকে যখন মানুষ করিয়া নেওয়ার থাকে যেন সে একজন ভালো আবেদা হবে ভালো একজন আল্লাহর এক আবেদা হবে আল্লাহর ইবাদত করবে মানুষকে হেদায়তের কথা বলবে দাওয়াতের কাজ করবে তাহলে মেয়েটা যেই ডিসিপ্লিনে লেখাপড়া করে সেখানেও ভালো করবে তার লাইফটাও সুন্দর হবে এটাই হলো এবাদাতের ক্ষেত্রে ব্যালেন্স লাইফ আমরা সারা জীবনটাকে যেন এবাদতের টার্গেট করে নেই যে যতদিন আমরা পৃথিবীতে আছি ততদিন কিন্তু আমাদেরকে এবাদত করতে হবে আমাদের এবাদতের একটা টাইম লাইন আছে হ্যাঁ এবাদাত সাধারণত আপনার আমাদের এটা স্টার্টিং পয়েন্ট হলো যেদিন আমরা বালেগ হই যেদিন থেকে বয়স প্রাপ্ত হই ওই দিন থেকে এবাদত বন্দে আমাদের উপরে ফরজ হয় কিন্তু এর আগেও কিন্তু এবাদতের অভ্যাস আমাদেরকে করতে হয় যেমন আল্লাহ নবী বলেছেন মরু সিবিআ হে নাগু আশরান তোমাদের বাচ্চাদেরকে তোমরা সাত বছর বয়স থেকে নামাজের ব্যাপারে বলো আর দশ বছর বয়স হয়ে গেলে তারা যদি নামাজ আদায় না করে তাহলে তাদেরকে তোমরা শাসন করো আমার ভাইরা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে যদিও আমাদের ইবাদতটা আমাদের উপরে খরচ হয় আমাদের বালে হওয়ার পর থেকে কিন্তু এর আগের থেকে এবাদতের অভ্যাস আমাদেরকে করতে হয় আর তো এটার মধ্যে লিমিটেড না বরং ইবাদতটা হলো আরও অনেক দূর পর্যন্ত চলে যাবে আর এবাদতের টাইম লাইন কতদিন কতদিন ইবাদত করতে হবে আল্লাহ নিজে বলেছেন ওয়া আবু হাতিয়া কালিয়াকেন ইয়াকিন মউত ইয়াকিন হলো আল মরণ আশার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে আপনি যখন মারা যাবেন আর এবাদতই নাই আপনার এবাদতই শেষ যতক্ষণ হায়াত আছে ততক্ষণে এবাদত আছে হায়াত শেষ এবাদত শেষ। আর যতক্ষণ আপনার হায়াত থাকবে ততক্ষণ আপনি আল্লাহ সুখ হান হওয়া তা আল্লাহ এবাদত করে যাবেন এটা হলো আমাদের টাইম লাইন এতদিন পর্যন্ত আমাদের আমাদেরকে করতে হবে আমরা অনেকে মনে করি যে নামাজ তো অনেক পড়লাম এখন দুই এক বছর রেস্ট করি না এটা করতে পারবেন না আপনার রেস্ট নাই কারণ আপনার এটা তো আপনার টাইম লাইন আছে ডেড লাইন আছে ওই পর্যন্ত এটা আপনাকে পূরণ করতেই হবে তা না হলে আল্লাহ আলা কোনো সময় আপনাকে ছাড়বেন না এখন কথা হলো যত ইবাদতই আমরা করবো না কেন যা কিছুই করব না কেন কখন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের এবাদতটা কবুল করবেন আর কখন আমাদের এবাদত আল্লাহ কবুল করবেন না ফাজা আল্লাহ হাবা মনসুরা হাবা মনসুরা করে দিবেন কখন আল্লাহ এটাকে একদম ছুঁড়ে ফেলবেন কখন উড়ায় দিবেন কখন ওলামাইকরাম এ ব্যাপারে একমত হয়েছেন কোনো সময় আল্লাহ আপনার এবাদতকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই এবাদতটা আপনার জীবন চলাটা দুইটা জিনিসের সমন্বয় হয় কম্বিনেশন অব টু থিংস দুটো জিনিসের সমন্বয় যতক্ষণ পর্যন্ত না হবে এটাকে আল্লাহ রব্ আলমিন কখনই কবুল করবেন না করবেন না করবেন না তার মধ্যে একটা হলো এখলাসুল ইবাদ আল্লাহ ওয়াহাদা যেই এবাদাত আপনি করবেন যেই বন্দেগি আল্লাহর করবেন আপনি একমাত্র আল্লাহর জন্য হবে দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয় দুনিয়ার আপনি কোনো স্বার্থের জন্য আলেম হয়ে যাবেন না পয়সার জন্য আলেম হবেন না আপনি পয়সার জন্য কোনো কাজ করবেন না দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করবেন না বসকে খুশি করার জন্য করবেন না মানুষ আপনাকে ভালো বলবে আমানতদার বলবে তার জন্য আপনি করবেন না বরং আপনি করবেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য ওয়ামা উমিরু إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وما أمروا تدركي عارك نوبة برينير ديش دوهايناي একমাত্র আদেশ দেয়া হয়েছে কি ব্যাপারে ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদিন বরং তাদেরকে বলা হয়েছে এই কথা যে তারা যেন ইখলাস সঙ্গে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে হুনাফা একনিষ্ঠ ভাবে ওয়া তারা যেন কে আদায় করে ওয়া তারা যেন জাকাত দেয় ওদালিকাদিনুল কয়মা আর এটাই হলো মজবুত দিন তাহলে আপনার আমার এবাদত আল্লাহ তা আলার কাছে তখনই একমাত্র কবুল হবে যখন এই এবাদতটা আমি করছি একমাত্র ওরবুল আলামিন আল্লাহ সুভান হুয়া তালাকে খুশি করার জন্য যার মধ্যে কোনো রিয়া নাই যার মধ্যে কোনো সোমাহা নাই যার মধ্যে অন্যকে দেখানোর কোনো মন মানসিকতা নাই তখন আল্লাহ এটাকে কবুল করবেন কিয়ামতের ময়দানে অনেক ভালো আমল করা মানুষদেরকেও জান্নাতি না নিয়ে জাহান নামে নেওয়া হবে যেমন একজন শহীদকে নাওয়াজ জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন লেমাজা কতাল কাতাল তুমি কেন যুদ্ধ করেছিলেন তখন শহীদ বলবে লে এলা এ আল্লাহর কালিমাকে বুলন করার জন্য আল্লাহ বলবেন কাজ মিথ্যা বলছ ওয়ালাক ইন কতাল্লে ইউকাল সুজা তুমি এটা করেছো এই জন্য যে তোমাকে বীর বাহাদুর বলা হবে ওকদফিল বলা হয়ে গিয়েছে এই খালাস সম্পর্কে এবাদতের মধ্যে খালাস এই সম্পর্কে আমরা কথা বলবো তবে এখন না বিরতি থেকে ফিরে এসে আমাদের আবারও সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতি নেওয়ার জন্য We are going for a very, very short break and we'll be back very soon. Stay in front of television screen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আল কোরআন করিম হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও নিরাশ করো না সহি প্রথম খণ্ড ইলম অধ্যায় হাতির সংখ্যা উনসত্তর কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকাম যে জন্য ব্যবহার করছে সেজন্য ব্যবহার করতে হবে আর জন্য এর জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজে নির্দেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা মুজাফফর বিন মহসিন ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভর হোসেন शाहिदুল্লাহ খান মাদানি আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ zakaria জাহাঙ্গীর আলমের উপস্থাপন দায়িত্বটা সায়ন নেভিগে দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপথে অটল থাকবে সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাই হিবাসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিস্ময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি এবাদত করতে হবে এখলাসের সাথে সে সম্পর্কে আমরা কথা বলছিলাম নবীর হাদিস সম্পর্কে আমরা পর্যালোচনা করছিলাম শহীদকে নাউজুবিল্লা জাহান নামে দেওয়া হবে আল্লাহ রবুল্লা আলমী জিজ্ঞেস করবেন কেন তুমি জে হাত করেছ তখন শহীদ বলবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তখন আল্লাহ রবুল্লা আলমিন বলবেন কাজাব তুমি মিথ্যা বলছো বরং তুমি যুদ্ধ সুজা তোমাকে বীর বাহাদুর বলা হবে ওকদ খিল তোমাকে এটা বলা হয়ে গিয়েছে হ্যাঁ আপনার নিয়াত যদি থাকে আপনি আল্লাহর কালিমাকে বুলন করবেন এরপরে মানুষ আপনাকে সুজা বলছে তাহলে আপনার ফল্ট না এটা এরপরে কারিকে নিয়ে আসা হবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছিল তখন জিজ্ঞেস করা হবে লেমাজা করাত কেন তুমি পড়েছিলে তখন বলবেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য পড়েছিলাম আল্লাহ বলবেন কাজাব ওয়ালাকিন যারাত লাইকাল قارন বরং তোমাকে বলা হবে বিরাট কারি সাহেব আব্দুল বাসিত আব্দুস সামাদের মতন পড়ে আকদ কিল এটা কিন্তু বলা হয়ে গিয়েছে আল্লাহর রাস্তায় যারা দান করেছে দান শীলকে বলা হবে লিমাযা আনফাকতা যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ বলবেন কাজাব মিথ্যা বলছো ওয়ালাকিন আনফাকতা লাইকাল সখী এই জন্য তুমি করেছিলে যে তোমাকে সাখী বলা হবে দানশীল বলা হবে এটা বলা হয়ে গিয়েছে দেখেন শহীদ হয়ে কোরআন তেলাওয়াত জান্নাতে যেতে পারছে না এর একমাত্র রিজন হলো এটা যে ওই দানের মধ্যে ওই শহীদ হওয়ার মধ্যে এবং ওই কেরাত যেটা কোরআনকে তেলাওয়াত করা হয়েছে তার মধ্যে আল্লাহকে খুশি করার নিয়া ছিল না যদি নিয়াদটা এখানে সহি থাকতো তাহলে আল্লাহ সায়না হুয়া আয়ালা অবশ্যই তাদেরকে জান্নাত দিতেন কিন্তু নিয়দ যেহেতু গড়বড় ফাউন্ডেশন যদি গড়বড় হয় তার উপরে আপনি বড়ো বিল্ডিং তো দূরের কথা ছোট বিল্ডিংও বানাইতে পারবেন না আর ফাউন্ডেশন নিয়াদ যদি মজবুত হয় তাহলে এর উপরে আপনি একশো তালা বানায় ফেলতে পারবেন এই কোনো জোরে বাতাস হইলেও এটা নড়াচড়া করবে না কারণ ফাউন্ডেশন ইজ ভেরি ভেরি মজবুত ভেরি ভেরি ফার্ম আমার ভাইয়েরা আমার বোনেরা সেজন্য এটা হলো একটা ইম্পর্টেন্ট শর্ত যে আমরা যখনই যে কোনো কাজ করব আল্লাহকে খুশি করার জন্য করব। অনেক সময় আমরা কাজ করি ইবাদত করি আমরা মানুষকে দেখানোর জন্য করি মসজিদে গিয়ে নামাজ আদায় করলে পরে আমরা খুব ভালোভাবে করি আর ঘরে করলে উল্টাপাল্টা করে করে বসি আমরা মানবিক দুর্বলতা হিসেবে হয়ে যায় আল্লাহর কাছে তবা করে নিজেদেরকে সংশোধন করি আর আবার অনেক সময় এমন হয়ে যায় যে আমরা সুনাম সুখ্যাতির জন্য অনেকে করি অনেকে ওয়াজনসিয়ত করি মানুষে বলবে ওয়াও যা বড় বক্তা তা যদি আপনাকে এটা বলা হয়ে যায় আপনার নিয়াত এরকম থাকে তাহলে আল্লাহ আসু হুয়া তা আল্লাহর কাছে আপনি আর কিছুই পাবেন না যেন যা করি আল্লাহর জন্য করি যা করি আল্লাহকে খুশি করার জন্য করি যা কিছু করি আল্লাহর রেজামন্দির জন্য করি যা কিছু করি আল্লাহর প্লেজার পাওয়ার জন্য আমরা করি তাহলেই না এই এবাদতটা আপনার আমার কবুল হবে তাহলে ক্লিয়ার কথা হলো সাফ কথা হলো এটা আল্লাহ রবুল্লা আলমিন কোনো এবাদতকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে এখলাস থাকে এবং এখলাসের সর্বোচ্চ পর্যায় হলো এহসান এই এহসানের কথা রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসে জিবরিলের মধ্যে এসেছে জিবরিল আলাইহিসাল্লাম নবীর কাছে যখন মানুষের সোরাতে এসে সাহাবিদের সামনে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন আর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জবাব দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা জানি সর্বশেষ কোশ্চেন ছিল আমাল এহসান তখন এহসান সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছে নবী বলেছেন তা আবুদুল্লাহ কা তারাহু কা তাড়াহু ফা ইন্লাম তা কোন ফা ইন্না আল্লাহ ইয়ার তুমি এমনভাবে আল্লাহ নিয়ে এবাদত করবে তা আন্না কা তাড়াহু যেন তোমার চোখের সামনে তুমি রব্গুলা ইজ্জাতওয়াল জালাল আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছো যদি আল্লাহ সুবহানা হুয়া তাআলাকে তুমি দেখতে না পাও তাহলে শিওর থাকো আল্লাহ তোমাকে দেখছেন ইউয়া সিং আল্লাহ ইফ দ্যাট ইজ ইম্পসিবল ফর ইউ দেন ডেফিনেটলি আল্লাহ ইজ সিং ইউ তাহলে এহসানের দুই পর্যায় একটা হলো আপনি সরাসরি মনে হবে যেন আপনি আল্লাহকে দেখছেন আর একটু লেস স্ট্যান্ডার্ড হলো আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ তো দেখছেনই তাহলে এই পর্যায়ে যদি আমরা চলে যেতে পারি তাহলে দেখেন আল্লাহ সুহান হুয়া তা আল্লাহ সান্নিধ্যে আমরা চলে গেলাম আল্লাহর খুব কাছাকাছি হয়ে গেলাম আপনি যদি সবসময় মনে করতে পারেন জীবনের যে আল্লাহকে আমি দেখছি তাহলে আল্লাহকে যদি দেখেন তাহলে তো আপনি কোনো অন্যায় করতে পারবেন না অপরাধ করতে পারবেন না আপনার পুরো জীবনটা সুন্দর জীবন হয়ে যাবে সুভান আল্লাহ আল্লাহকে তো আপনি আসলে দেখতে পারবেন না কিন্তু দ্যাস ইউর ফিলিং দ্যাস ইউর ইমোশন দ্যাস ইউর দ্যাস ইউর ইমান আর এটা যদি আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ সুহান আপনাকে দেখছেন এটা আপনি কোনো সময় মিস করবেন না এটা যখন আমরা মিস করে ফেলি তখনই আমরা অন্যায় করে বেশি অপরাধ করে বসি তখন আর আমাদের এবাদাত আল্লাহ তাল্লার কাছে কবুল হান আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে এবাদতের যে কথা আমরা বলছি এটা হলে এই কথা যে এবাদাত আল্লাহ তখনই কবুল করবেন যখন আল্লাহ সুফান হুয়াতার এখলাসের জন্য মুখলেস আল্লাহউদ্দিন এখলাসের সাথে মুখলেশ হওয়ার পরে সিনসিয়ারিটির সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিভোশনের সাথে আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহর জন্য এর মধ্যে যার্রা পরিমাণ রিয়া নাই যার্রা পরিমাণ সোমা নাই রিয়া হলো লোক দেখানো শোয়িং অফ সোমা হল নেইম এবং ফেম সুনাম সুখ্যাতির জন্য নয় বরং একমাত্র আল্লাহ তে রাজি করার জন্য একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য একমাত্র আল্লাহ সুবহান হুয়া তাল্লা আপনার উপরে রাজি এবং খুশি হয়ে যাক সে আপনি এবাদাত করছেন এইটা যদি হয় তাহলে এটাই হবে রবদুল্লাহ আল্লাহর এবাদাত আমরা করেছি হ্যাঁ এবাদাত কবুল হওয়ার জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট শর্ত আছে শর্ত একটা হলে হবে না দুইটা লাগবে এবাদাত আপনি যা খুশি তাই করবেন তা হবে না এবাদাতটা আল্লাহর নবীকে ফলো করে করতে হবে অন্য কোনো নবীকে ফলো করে করলেও হবে না কারণ আল্লাহর নবী আসার কারণে অন্য সব নবীদের যে টাইম লাইন ছিল এগুলো সব ইনভ্যালিড হয়ে গেছে আর কোনোটা অ্যাকসেপ্টেবল না আল্লাহর নবী আসার পরে আল্লাহর নবীর দিন ছাড়া অন্য কোনো দিন আর আল্লাহ রবাহ আলমিন একসেপ্ট করবেন না যেমন ঈসা আলহিসাম যখন আসলেন তখন মৌসা আল্হালামের দিনকে একসেপ্ট আর করা হয়েছে না যখন মৌসা আল্হালাম আসলেন এর আগের নবী তার দিনকে আর অ্যাকসেপ্ট করা হয়েছে না হ্যাঁ একদিনের সঙ্গে আর একদিনের মিল থাকে ওইটা ডিফারেন্ট কথা কিন্তু লিডারকে আমাদের লিডার হলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলি ও এই নবী যেইভাবে ইবাদত করেছেন হুবহু সেইভাবে আপনি ইবাদত করবেন এখান থেকে আপনি কোনো কিছু বাড়াবেন না এখান থেকে আপনি কোনো কিছু কমাবেন না এখান থেকে আপনি নিজে কোনো কিছু অ্যাড করার চেষ্টা করবেন না এর সাথে একদম আপনার ইঞ্চিতে ইঞ্চিতে আপনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আপনি এবাদত করবেন আপনি বলবেন তাহলে সব কাজ যদি এবাদত হয় তাহলে সব কাজে নবীকে কিভাবে ফলো করব আপনি ব্যবসা করবেন নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে করবেন আপনি রাষ্ট্র চালাবেন নবী যেইভাবে রাষ্ট্র চালায়েছেন সেইভাবে চালাবেন আপনি নামাজ পড়বেন নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়বেন আপনি হজ করবেন নবী যেভাবে হজ করেছেন সেইভাবে করবেন আপনি আপনার ছেলেমেয়েদেরকে মানুষ করবেন নবী যেভাবে ছেলেমেয়ে মানুষ করেছেন সেইভাবে করবেন আপনি ইয়িমকে লালন পালন করবেন নবী যেভাবে করেছেন সেইভাবে করবেন আপনি অন্য কোনো বড় দায় দায়িত্ব নিবেন নবী যেভাবে দায় দায়িত্ব নিয়েছেন সেইভাবে নিবেন আপনি মসজিদের ইমাম হবেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেভাবে ইমামতি করেছেন আপনি সেইভাবে করবেন আপনি যা কিছুই করবেন না কেন যা কিছুর নামই বলবেন না কেন নবী আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন যেভাবে দেখিয়েছেন হুবহু হবে যেমন সালাতের ব্যাপারে আল্লাহ নবীর স্পেসিফিক রিকমেন্ডেশন স্পেসিফিক কথা হলো সল্লু কামার আই উসল্লি তোমরা সালাত আদায় করো যেভাবে আমি নবীকে সালাত আদায় করতে দেখো তাহলে অন্য কোন যেই সালাত নবীর সালাতের মতো হয় না এটা আল্লাহ গ্রহণ করবেন না যেই নামাজ নবীর নামাজের হয় না না এটা আল্লাহ গ্রহণ করবেন যেই নামাজের মতো মধ্যে কম বেশি করা হয় এটা আল্লাহ গ্রহণ করবেন না নবী সাল্লিহাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তার সাথে যদি আপনি কিছু বাড়ান তাহলে আপনার সালাত আল্লাহ কবুল করবেন না নবী সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন তার থেকে যদি আপনি কিছু কমান তাহলে আল্লাহ সব ভায় না তাহলে এটাকে কবুল করবেন না আপনি জীবনের যেই অ্যাক্টিভিটি যেই কাজের কথাই বলেন না কেন নবী সাল্লাহ আলহি হিবসাল্লাম হুবহু যেইভাবে যেই অবস্থাতে বলেছেন আপনি হুবহু সেইভাবে সেই অবস্থাতে আপনি এটা করে যাবেন তাই যদি আপনি করে না যান তাহলে আল্লাহ আলামিন এটাকে কবুল করবেন না আমার ভাইয়ের বোনেরা শেষ করার আগে আপনাদের জন্য সামারাইজ করি এবাদাত আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কবুল না করেন যতক্ষণ পর্যন্ত তার মধ্যে দুইটা শর্ত পাওয়া না যায় এর আগে আল্লাহর কাছে এটা কবুল হয় না এক নম্বর হলো এবাদাত হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা হলো এখলাস আর দুই নম্বর হলো নবী সাল্লাহ আলহি ওসাল্লাম যেভাবে এবাদত করেছেন হুবহু উইদাউট অ্যাডিং ওয়া ডিলিটিং কোনো কিছু বাড়ানো কমানো ছাড়াই হু বহু নবী সাল্লা আলাই ওয়াসাল্লাম যেভাবে করেছেন আপনি আমি যদি সেইভাবে করতে পারি এই দুই শর্ত যদি এবাদতের মধ্যে পাওয়া যায় আমাদের এবাদত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লা সুবাহান আমাদেরকে এই দুই শর্ত বোঝার এবং এই দুই শর্তের উপরে আমল করে আমাদের সব সারা জীবনের সব এবাদত বন্দিকে আল্লাহ কবুল করুন আমিন ইয়া রব্বাল আলমিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি

My question is about the beard, about Imam Mahdi. What are the people believing? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers. ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়